बिजनेस करते हाँड़ीटार दाम हो 5 टाका 6 टाका दाम पुने 6 टाका दाम एगुल सब ही एक ही दाम और ये हाँड़ी पतलगुल देखें एगला 11 টাকা 50 পয়সা দাম এগুলা যেটাই নেবেন 11 টাকা 50 পয়সা এই যে দেখেন যেটাই নেবেন 11 টাকা 50 পয়সা আপনারা নিতে পারেন এগুলা ব্যবসা করার জন্য যারা অল্প পয়সায় ব্যবসা করতে চান এই হাঁড়িগুলা দেখছেন এগুলা সব 6 টাকা সব 6 টাকা আপনি যেটাই নেবেন এগুলা সব 6 টাকা করে দাম এগুলা এগুলা সব 6 রিয়াল এই হাঁড়িগুলো হচ্ছে আপনার বড় একটুকু যেগুলো বড় মাঝারি সব 12 টাকা সব একদমই 12 টাকা 11 টাকা 50 পয়সা এই যে স্টিলের হাঁড়ি এগুলো সব ছোট বড় সব রকম আছে এই যে এগুলো স্ট্যান্ডার্ডের মতন এগুলো আছে এগুলো দেখছির মতো এই যে সাজানো আছে এগুলো এগুলো 11 টাকা 50 পয়সা দেখান এই যে 11 টাকা 50 পয়সা যারা অল্প পয়সার মধ্যে ব্যবসা করতে চান তারা কিনতে পারেন এগুলো 6 টাকা করে সব 11 সাড়ে 11 টাকা করে দাম এগুলো হচ্ছে সব 6 টাকা ছোট ছোট এগুলো 6 টাকা দাম সবই 6 টাকা 6 টাকা দাম স্ট্যান্ডার্ড হাড়ি এই যে স্টিলের হাড়ি এগুলো হচ্ছে 11 টাকা 50 পয়সা এগুলো যারা তরি তরকারি রাঁধবেন তারা নিতে পারেন এগুলো এগুলো খুব সুন্দর এগুলো তরি তরকারি রান্নার জন্য এগুলো কালারিং করা স্টিলের এগুলো এগুলো সব কালারিং করা আর এইগুলা হচ্ছে আপনার স্টিলের 1 নম্বর হাঁড়ি তো অল্প পয়সার মধ্যে যারা কিনতে চান তারা এগুলা পাবেন 11.5 টাকায় যারা ব্যবসা করতে চান তারাও নিয়ে যেতে পারেন দোকান পাশারে সব কিছু বিচতে পারেন যারা বেকার আছেন তারাও এগুলা বিচতে পারেন নিয়ে যেয়ে ব্যবসা করতে পারেন আপনারা অল্প পয়সার মধ্যে আর এই চ্যানেলের মধ্যে আপনারা এই ভিডিও দেখতে পাবেন বিজনেস আইডিয়ার চ্যানেলে আপনারা এই লাইক কমেন্ট শেয়ার করবেন জানাবেন আমাকে আরও ভালো ভালো অন্য অন্য মালের আপনাদেরকে আমি ভিডিও দেখাবো এবং বানাবো সব কিছু তো আপনারা আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আমার মোবাইলে অন্য কোনো ভিডিও থাকবে আবার ইনশাল্লাহ এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও এটা হচ্ছে প্রথম ভিডিও আর এইটা থেকে আমি স্টার্ট করছি আবার ইনশাল্লাহ আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরব এবং ভালো ভালো জিনিস আপনাদেরকে ব্যবসার ব্যাপারে বুঝিয়ে বলবো কার কোনটা কত দাম তো আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে জানাবেন আমাকে সাপোর্ট করবেন এগুলো হচ্ছে স্টিলের দেগ এই যেগুলো চা টা এগুলো ভাত রান্না করা হবে চাও করা হবে এগুলো চা করা যাবে যে কোনো জিনিস আপনারা আনতে পারবেন ছোটোখাটো জিনিস এই হাঁড়িগুলা দুধ গরম করে কেউ ছোট ছোট বাচ্চাদের জন্য তো তারা এগুলা দেয় ছোট ছোট চা বানাইতে পারে গাওয়া বানাইতে পারে এসবগুলা করতে পারবে আর এগুলা তো তরি তরকারি একটু রাখবে চাও করতে পারবে এগুলা তরি তরকারিও করা যাবে সব কিছু করতে পারবেন এই যে স্ট্যান্ডার্ডের এগুলো আছে অনেক কিছু তো এই যে স্টিলের হাঁড়ির পাতিলের এগুলো আছে আর এগুলো
আছে। তো আজকের আমার এই ভিডিওটা হবে স্টিলের হাঁড়ির সম্পর্কেই খালি, এই জন্য আমি স্টিলের হাঁড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কালারিং হাঁড়ি, এগুলো এই যে দেখছেন এগুলো কালারিং, আর এগুলো হচ্ছে আপনার সাদা সাদা, সব এগুলো সাদা স্টিলের। অল্প পয়সার মধ্যে সবচেয়ে বাজেট কম লো বাজেটে যারা ব্যবসা করতে চান তারা এগুলা কিনতে পারবেন এবং নিতে পারবেন। তো বন্ধুরা এই যে দেখছেন না, যারা বেকার তো বসে আছেন বাড়িতে কিছু করতে পারছেন না, তারা এইসবগুলা বিচে গ্রামে 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 দোকানে সব কিছু আপনারা করতে পারবেন অল্প পয়সার মধ্যে, মাত্র 11.5। এগুলা দাম 11.5, এবার দাম লিখে দেওয়া হয়েছে। তারপরে এই যে ভিডিওটা বেশি লম্বা করছি না, ছোটোর মধ্যে ছেড়ে দিছি, পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তারপরে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আরও অনেক কিছু আইডিয়া আপনাদেরকে দেওয়া হবে। বন্ধুরা তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার পাশে থাকবেন। রবি আরিফা ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এই এই চ্যানেলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আরও নতুন নতুন নিত্য নতুন ভিডিও এবং আইডিয়া দেবো আপনাদেরকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।